আদালতের নির্দেশে নির্যাতিতা পেল এগারো লক্ষ টাকা পাঁচ বছর পর নাবালিকা ছাত্রীকে ধর্ষণের রায়দান বসিরহাট মহকুমা আদালতের পক্সো আইনে দশ বছরের জেল যুবকের বসিরহাটের বাদুরিয়া থানায় দু হাজার সালে বছর পনেরোর নাবালিকা ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশী যুবক রতন হালদারের বিরুদ্ধে নির্যাতিতার পরিবার ওই যুবকের বিরুদ্ধে বাদুরিয়া থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন তারপর থেকে তদন্ত শুরু করে বাদুরিয়া থানার পুলিশ তদন্ত করার পর রতন হালদারকে গ্রেপ্তার করে বাদুরিয়া থানার পুলিশ আইপিসি দুশো চৌষট্টি বাই সতেরো মর্মে মামলা রুজু হয় তার বিরুদ্ধে এদিন বসিরহাট মহকুমা আদালত ধর্ষণের অপরাধে বাদুরিয়ার ঘোষপুর গ্রামের বাসিন্দা অভিযুক্ত রতন হালদারকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছেন পাশাপাশি জরিমানা বাবদ হাজার টাকা আদায়ের কথা বলা হয়েছে অনাদায় আরও তিন মাস কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে বসিরহাট মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা আদালতের বিচারক সোমনাথ মৈত্র এই নির্দেশ দেন হচ্ছে যে আমাদের ২০১৭ সালে বাদুরা থানাতে একটি পক্স কেস হয় সেই পক্স কেসটির গত বারো তারিখে আমাদের কনভিকশন হয়েছে দশ বছর সশ্রম কারাদণ্ড এবং তার সাথে তিরিশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও তিন মাস সাজা এই ব্যাপারটি নিয়ে আজকে ক্রাইম কনফারেন্স মূলত আমাদের বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌতম ব্যানার্জি বলেন বিশেষ তাৎপর্যপূর্ণ ইতিমধ্যে ভিকটিম যেমন ক্ষতিপূরণ পেয়েছেন অন্যদিকে অপরাধীর সাজা ঘোষণা হয়েছে চিত করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ